সুতোর উপর ঝুলে আছে বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্য। তবে আফগানদের বিপক্ষে মাঠে নামার আগেই ছুটে যেতে পারে সে সুতোর বাঁধন। সেন্ট লুসিয়ার প্রতিকূল ওয়েদার টাইগারদের জন্য হয়ে দাঁড়িয়েছে মাথা ব্যথার বড় কারণ। বিশ্বকাপে জমে উঠেছে সুপার এইটের গ্রুপ ওয়ানের খেলা। কে জিতবে আর কে যাবে কঠিন হয়ে গেছে সমীকরণটা। রাস্তাটা জটিল করেছে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের দুর্দান্ত জয়, যে জয়ে খুলেছিল টাইগারদের সেমিফাইনালের দুয়ার। শেষ ম্যাচে মুজিব রশিদদের হারালেই কঠিন হতো তিন দলের সেমিফাইনালের সমীকরণ। তবে এবার বুঝি স্বপ্নের শেষ আলোটাও নিভে যেতে চলেছে। আফগান ম্যাচের আগে যে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে, শঙ্কাটা অবশ্য বাংলাদেশ ম্যাচের নয়, সেন্ট লুসিয়ায় ভারত অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে সে বাধা। অনিশ্চয়তার সুতোয় ঝুলছে তিন দেশের সেমিফাইনালের স্বপ্ন, বাংলাদেশ, আফগানিস্তান আর অস্ট্রেলিয়া। সোমবার ভারতের বিপক্ষে অজিরা পরাজিত হলে বাংলাদেশের সুযোগ থাকত শেষ ম্যাচে জয় নিয়ে সেমিফাইনালের রেসে টিকে থাকার। তবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে দেখা দিয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। ওয়েস্ট ইন্ডিজের ড্রেনেজ ব্যবস্থা বাড়িয়েছে ম্যাচ পণ্ড হওয়ার শঙ্কা। আর যদি তাই হয় তবে সোমবারই ভেঙে যাবে টাইগারদের বিশ্বকাপের আশা। গ্রুপ ওয়ানে এখন পর্যন্ত 4 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টিম ইন্ডিয়া, 2 পয়েন্ট নিয়ে তালিকায় পরের দুই দল আফগানিস্তান আর অস্ট্রেলিয়া। নেট রান রেটে এগিয়ে আছে অজিরা, অন্যদিকে রান রেটে টাইগারদের পেছনে ফেলেছে মুজিব রশিদরা। সেক্ষেত্রে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ পণ্ড হলে 3 পয়েন্ট নিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া, অন্যদিকে পয়েন্ট ভাগাভাগি হলেই শিরোপার রেস থেকে ছিটকে যাবে টাইগাররা। টাইগাররা সুযোগ হারালেও সুযোগটা থাকবে আফগানদের হাতে। বাংলাদেশকে হারালেই যে সেমিফাইনালের পথটা তাদের সহজ হয়ে যাবে। রেদওয়ান শাওন, একাত্তর।